नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। দাদা এদিকে এবার লেটিটা একটু ধরতে হবে, দাদা বাউলটা একটুখানি ওই দড়িটা ধরতে হবে, এদিকে তাকান, হ্যাঁ স্যার দড়ি ধরে মাউন্টান গুড। ই উইল অন বক্স have also been calm sanctioned via Sitarampur station 11 okay so this all has been done with the active pursuance मंत्री को पुष्प गुच्छ भेंट कर रहे हैं, उनका स्वागत किया है। अब मैं मंडल रेल प्रबंधक को मंच पर आमंत्रित करना चाहूंगी कि वह आए और इस अवसर पर कुछ स्वागत अभिभाषण दें। सर प्लीज। Representatives of press and electronic media, railway officers, staff, ladies and gentlemen, today we have assembled here at Sitarampur station for the inauguration of two passenger, very important passenger amenity items through our blessed pairs of hands of Shri Babul Supriyoji, Honorable MP. I feel proud to inform you that Sitarampur station is a very old station where the तो आप लोग आज देखेंगे, हम लोग इतना बढ़िया वेटिंग हॉल किए हैं, उसमें सेपरेटली लेडीज जेंट्स का टॉयलेट बहुत टॉप मोस्ट क्वालिटी का रखे हैं, उसके बाद रेस्टिंग रूम्स रखे हैं, तो वो एक बनाए हैं। दूसरा, जो स्टेशन में आने के बाद ही अगर किसी को वॉशरूम में जाना है तो उसके भी रिक्वायरमेंट था, स्टेशन में कोई वॉशरूम ऐसे था नहीं, तो इसीलिए ये टॉयलेट कॉम्प्लेक्स हम लोग सोचा कि बनाना बहुत जरूरी है और बहुत सुंदर बनाया है, आप लोग देखे होंगे या देखेंगे अभी। और तीसरा चीज, जो आप सीतारामपुर स्टेशन का जो है ये फसाद जो है ये एल्युमिनियम कॉम्पोजिट पैनल से बना है, ये पुराना जो है उससे पूरा नया करके हम लोग बनाए हैं, तो ये नया चीज अपलिफ्ट हुआ है। जो स्टेशन का जो तोड़न है, जो एंट्रेंस गेट है, वो भी अभी कुछ महीना पहले ही नया बना है, तो ओवरऑल स्टेशन जो है इट हैज टेकन अ फेसलिफ्ट एंड वी आर थैंकफुल टू बाबुल सुप्रियो जी एंड ऑनरेबल MR मिनिस्ट्री ऑफ रेलवेज। আমরা সেটা মনে রাখবো, উজ্জ্বল অনুপস্থিতি সেটাও মনে রাখবো। অমর বাবু রাজনৈতিকভাবে অমরবাবু অমর হন এটাই চাইবো, কিন্তু এই ধরনের অনুষ্ঠানে মানুষের কাজে থাকতে না পারলে নামে অমর লিখে কোনো লাভ নেই। মানুষের যখন ভালো কাজ হবে তখন রাজনীতি ভুলে সেই মঞ্চে থাকতে হবে, তখন সেটা করতে পারলে তবেই মানুষ তাকে আপনাকে রাজনীতি হিসেবে অমর করবে। তো খালি নামের মধ্যে কিছু উজ্জ্বল নাম হলো, অথচ আমার কাজগুলো উজ্জ্বল হলো না, সব কিছুতে রাজনীতির বাধা এলো, নাম হলো অমর অথচ আমি মানুষের কাছে এলাম না, তাহলে অমরও হওয়া হবে না, উজ্জ্বলও হবে না। তো এটা আমি মনের দুঃখেই বলছি, কারণ বিভিন্ন মানুষের কাজেতে এদের অনুপস্থিতি বড্ড উজ্জ্বল হয়ে এবং এই 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 না আসাটা কিন্তু মানুষের মনে অমর দুঃস্বপ্ন হিসেবেই থেকে যায়। তো যাই হোক, আপনারা এসছেন, যারা এসছেন তাদের সবাইকে আরেকবার ধন্যবাদ জানাবো এবং আরেকবার রেলওয়ে কর্তৃপক্ষদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। তাকে রেলওয়ে ক্রসিংটা ক্রস করানো যায়নি, অ্যাম্বুলেন্স আটকে দিয়েছিল বলে তার মৃত্যু হয়েছিল। তো আমরা একটা এই এইভাবে এক এক করে যখন ফ্লাইওভারগুলো হবে, আমি এখানে এমপি থাকবো, চিন্তা করবেন না, আসানসোলে আমি আছি, আগামী 20 বছর থাকবো, 20 বছরের মিনিমামটা বলছি, যাই হোক। তো সেই জন্যে সমস্ত ফ্লাইওভার টাইওভার রেলওয়ে ওভারব্রিজ যেগুলো হবার সেগুলো হয়ে যাবে। তো কনজেশন অ্যাভয়েড করার জন্য যেটা সাউথ ইস্টার্ন রেলওয়ে যেটা সেটা রাধানগর থেকে সীতারামপুর অব্দি যাবে। তো এই 762.8 কোটি টাকার 763 কোটি টাকার অলমোস্ট কাজ, সেটাও খুব দ্রুত গতিতে হবে এবং সেটা হলে আসানসোল এলাকাটায় আসানসোল স্টেশনের ওপর ফ্লাইওভার দিয়ে ট্রেন বেরিয়ে যাবে, একটা বাইপাস দিয়ে ট্রেন বেরিয়ে যাবে, যার ফলে যে কনজেশনটা হয় সেটা আমরা এড়াতে পারবো। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। এটা নিয়ে যেটা আমি বললাম যে অনেক সময় যেমন আমরা দেখেছি যে যখন রাম সেতু তৈরি হয়েছিল, একটা কাঠবিড়ালিও তার ছোট কাজ করেছিল, তার কাঠবিড়ালি একটা ছোট কাজ করেছিল, তাই তো করেছিল, তো করেছিল, তো তেমনি যে যাই লিখুক ফেসবুকে, যে যাই টুইটারে লিখুক, আমি এটুকুনি বলবো যে ছোট ছোট
ছোট ছোট জলের ফোটাতেই সাগর তৈরি হয়, তেমনি একটা একটা করে রেলওয়ে স্টেশনে যখন এরকম ভাবে ন্যাশনাল হাইওয়ের জন্য, এছাড়া রেলওয়ের জন্য অনেক টাকা খরচা করা হবে। তিন চার বছর আগে একবার চ্যালেঞ্জ করা হয়েছিল যে পশ্চিমবঙ্গকে রেলওয়ের বরাদ্দ দেওয়া হচ্ছে না, তখন আমি রেল ভবনে গিয়ে সুরেশ প্রভু মন্ত্রী ছিলেন ওনার কাছ থেকে পুরো লিস্ট এনে দেখিয়ে দিয়েছিলাম যে সবচেয়ে বেশি আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট, সবচেয়ে বেশি প্রজেক্ট পশ্চিমবঙ্গতেই আছে। বহু ক্ষেত্রে বহু জায়গায় পশ্চিমবঙ্গ সরকার জমি অধিগ্রহণ করে রেলওয়ে কর্তৃপক্ষের হাতে দিতে পারেনি, ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষের হাতে দিতে পারেনি, সেই জন্য কাজ বহু জায়গায় এনএসটি বোর্ড যেমন বহুদিন ধরে কাজ আটকে আছে, তার কারণ বিভিন্ন কারণে তারা জমি অধিগ্রহণ করে দিতে পারেনি। তো যাই হোক, আমরা সমস্ত স্পিড ব্রেকার সরিয়ে আমরা একে একে সমস্ত কাজগুলোই সুচারুভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনারা একটা ভালো খবর দিই যে যেটা অলরেডি স্যাংশন হয়ে গেছে, ইস্টার্ন রেলওয়ে এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে ফ্লাইওভার যেগুলো তৈরি হচ্ছে 762 কোটি টাকা অলরেডি স্যাংশন করা হয়েছে, 762.8 অর্থাৎ অলমোস্ট 763 কোটি টাকা সাইন করা মানে স্যাংশন করা হয়েছে। তার মধ্যে বড়াচক ফ্লাইওভার সীতারামপুর থেকে সীতারামপুর কেবিন অবধি যাবে, ওয়েস্ট কেবিন অবধি যাবে, সেটাতেও কনজেশন অনেকটা কমানো যাবে। আরেকটা ইস্টার্ন রেলওয়ের ফ্লাইওভার যেটা, সেটা সাউথ ইস্টার্ন রেলওয়ের ফ্লাইওভারের জন্য 206 কোটি টাকা, আর ইস্টার্ন রেলওয়ে ফ্লাইওভার যেটা সেটার জন্য 556.8 crores অর্থাৎ 557 কোটি টাকার মতো স্যাংশন করা হয়েছে। এবং তার ডিপিআরও ডিসেম্বর 2000 মানে গত বছরের ডিসেম্বরে 2020 সেই সময় ডিপিআর করেছেন। আমি আবার রেলওয়ে কর্তৃপক্ষ এখানকার সুমিত বাবুর আন্ডারে ওনার পুরো টিমকে তার মধ্যে কোনো রকমের কটু মন্তব্য করে না, তার কারণ আমার মনে হয় যে শৌচালয় আমাদের প্রত্যেকেই যেতে হয়, এবং স্টেশনে এসে যখন আমরা ট্রেনের জন্য দাঁড়াই বা ট্রেন মিস করি তখন ওয়েটিং হলও যেমন দরকার, তার সাথে সাথে সার্বজনীন শৌচালয়ও দরকার। এবং আমি মাননীয় রেলমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে 10 লাখ টাকা টয়লেট কমপ্লেক্স এবং আপার ক্লাস ওয়েটিং হলের জন্য 25 লক্ষ টাকা খরচা করে সীতারামপুরের রেলওয়ে স্টেশন, যেমন উনি বললেন বহু পুরনো রেলওয়ে স্টেশন, কিন্তু সেটা আপনারা দেখছেন বেশ রংটং করে সুন্দরভাবে টয়লেট কমপ্লেক্স এবং ওয়েটিং হল দিয়ে মানুষের জন্য আজকে আমরা যেটা হিন্দিতে বলি লোকার্পণ, সেটা আজকে মানুষের জন্য সমর্পিত করা হলো। আমি আশা করব যে আপনারা করতালিতে সবাই মিলে আজকের যে নিয়ামত এখানে যে সীতারামপুরে হচ্ছে এটাকে আপনারা স্বাগত জানাবেন।